সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা হারিস চৌধুরী, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জিকে গৌস সহ 28 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। দুপুরে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহরিয়ার কবিরের আদালতে এই অভিযোগ গঠন করা হয়। মামলার মূল অভিযোগপত্রে 32 আসামি থাকলেও অন্য মামলায় জঙ্গি মুফতি হানান সহ 3 আসামির ফাঁসি হওয়ায় অভিযোগপত্র থেকে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। এদিকে হত্যা মামলাটিতে সাক্ষী হাজির না হওয়ায় সাক্ষ্য গ্রহণ আবারও পিছিয়েছে, পরবর্তী দিন ঠিক করা হয়েছে 18 নভেম্বর। 2005 সালে 27 জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় শাহ এএমএস কিবরিয়া সহ আওয়ামী লীগের 5 নেতাকর্মী নিহত হন। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আব্দুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে 2টি মামলা করেন। দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই শাহ এস এম কিবরিয়া হত্যা মামলা 11/6 এবং বিস্ফোরক দ্রব্য 23/5 এই দুইটা আজ ছিল, একটা বিচারে আছে যেটা আজকে সাক্ষী না আসায় সময় হয়েছে। আর বিস্ফোরক দ্রব্য 23/5-এ চার্জ গঠিত হয়েছে, যেটা দীর্ঘদিন ধরে সকল আসামিকে একসাথে না পাওয়া এবং ঢাকা থেকে আসামি আনতে না পারার কারণে এইটা দিয়ে একটু ডিলে হয়েছে।